লাকাই আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নহি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক ইন্ডিকা ইজি হেয়ার কালার আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। আও রাতি দুনা কথা লুই টাকা আশ্রয় দিছ হক দিয়ক বিপদত পড়া মানু তুনা কথা আগর কথা গিলা পারি যা হাফিজর বিষয়ে কথা লুই টা ইমান কুচ্চা রচনা করে হাফিজে এগলা পারি গেল এটা কথা কবা আইলু রবা নকলি মোর পাপ হব ও ভলাই মোক লাগালপ দিনরে পরাই তার ইনকামর 100-200 টাকা মোর তাতে জমা হইছে কালি হিসাব করে দেখলো ও 20,000 300 টাকা বেশি আছে আমার বাবার টাকা কে কি সাসেনি নাই সা দিবে নল্লু বয়া নাপুদক পানু নাই পান থাকলি তামোলা খানাখানকে দিলু হই অহাবার পঞ্চায়েত লেছন আমার এও উঠিব সেইটো ফাইনেল এটা কাম কৰিবচোন তুমি এই গাঁৱৰ মানুহবোৰক আমাৰ এওঁৰ কথা কৈ ফুৰিব পাৰিবা হক দে ভাল হ'ব মই হলি মণ্ডল এনিক বয়া পালি ৰিয়েলি মোৰ নিজকে নিজে সুধিবলৈ মন যায় আমি বাৰু সঁচাকৈ ঘোঁৰা ঘাঁহ কাটি আছো নেকি ঘোঁৰা কৈ মেডাম আজিকালি গৰু গৰু ঘাঁহ কাটি আছে বুলি সুধিব লাগিব যোগ কৰিছে কমেডি হা ভোখৰা তিৰিবুলাজনী ঘৰলৈ আপুনি মদ খাবলৈ ঠিকেই যাব পাৰে জনায়ে মেডাম ফেটিলি বাৰ হৰপৰে মদ মানুহ একদম কমে দিছো যাব লাগিছিল কি মেডাম কি কলা কিয় থাত্থা কৰে মেডাম ফেটিলি বাৰ ডাক্তৰে মদ বাংহ বেয়া বুলি কৰপৰে আকাবাৰে কমে দিছো এটো কথাক লৈ আৰ থাত্থা নকৰিব মেডাম থাত্থা কৰা নাই এনেকুৱা জেগালে যাব লাগে এজন চিভিলিয়ান হিচাপে তালৈ গৈ তাত কিবা খবৰ সংগ্ৰহ কৰিব পাৰি নেকি সেয়াহে চাব লাগে হাও বুদ্ধিটো বুজিয়ে পোৱা নাছিলো মেডাম যাব লাগিব ৰব পিছে আপুনিতো যাব ড্ৰেছত ড্ৰেছত গৈ কিন্তু পুলিচৰ বদনাম নকৰিব দেই চাহ অৰ্ডাৰ কৰক কৰ ৰব মেডাম মেডাম খালি চাহ খাবৰ লগত নাস্তা খাব বিস্কুট লৈ আহক হ'ব দক মেডাম মেডাম ফলা আতো ঘৰত গেছিল না সাহসে হোৱা নাই বুঢ়া মাকজনী গাভৰু ঘনীয়েকজনী কোনখন মুখলৈ খবৰ ল'বলৈ যাম মই একবাৰ যাইছো এইটো কেছত আপুনি পেটৰ ভাত চকুৰ ঘুমটি ক্ষতি কৰি সদৰ থানাত দাউৰি থকা বুলি কৈছো এতিয়া যাব একবাৰ সান্তনা দি আহিব নহ'লে ফলাত তিৰি আৰু মাক আহি মোকে দম দি যাবহি ঘোঁৰা ৰেখা কাটি আছো বুলি আহোঁ দক মেডাম ৰাতিলে ভাতকিটা মই খাই যাম দে নে এটা কাম কৰ নেকি কিহৰ বা পাৰ্মিশ্যনডাল ল'ব লাগে কৰিয়ে পেলাওঁ ৰ তোৰ মূৰত এনেকুৱা এটা মালিচ দিম তোৰ মূৰৰ বিষ পলাই পট্টং মাৰিব এ হ'ব বেছি মৰম চেলাব নালাগে ৰ লাগিব লাগিব মৰম যেতিয়া আছেই নেদেখুৱা কেনো কেনেকৈ থাকিম অকণমান সময় মনে মনে শুই থাকিবলৈ দিয়কচোন অকলে হেৰৌ শুই থাকিয়েই হওক মূৰত মালিচ অকণ লৈয়ে হওক তই মূৰৰ বিষটো ভাল পালেই হ'ল নহয় অলপ আৰাম পাইছনে ভোলাদা কথাটো মনৰ পৰা গুচাই নাই মালতিব মুখখন শুইদৌ মুখখন চকু আগত ভাঁহি আছে ইমান আৱেগিক হলে পৃথিৱীখন নচলে দেই মোৰ স্বভাৱটোৱে তেনেকুৱা কিয়ে মাই হা কিয় এনকে বহি আছা চাওতে চাওতে দিনটো পাৰ হৈ গেল পাক মাৰি মাৰি বাটত দেখিন চাও
কম ভারপেরে মাই দিয়া রাই মাতলগ আন পাওয়ে মাই ওগু আইসাকি দিছিল না নে দাও মই কহে সাকি ফাকি কে আকো নাই এ হাগলা গ হইছ হয় ইয়ে ইয়ে কে হাঁকে কুয়ে হে মাই গহা কম ভাই খং করে কিয়া খং নকলি মে দিন তো 24 ঘন্টাই বুড়া বাসুদেউ নাম মোর মুখর পেরে নুগুছে আলু থানবা আখুত মান তেল নাখে মাছ খলাত হেক দি খাও তথাপিতো কোনো দিনে মই গহে চাকি ঘাটি করা নাই ভগবানে নাই দিন মোর কিয় কইলাকে ও বউ দাদার কিবা খবর পাইছ তাকে তো দিনটো বাতো দেখি রে চাই আছো কান্দা কান্দা একদিন আমি কান্দি থাকাওতে চকু পানী নহা হৈ গেছি নাকানবা শুনতা বাই কিয় নাকানব এ দাইদাক তো নহা হলে তাই নাকান নাকে থাইক পাবারে ও সুনিতা আহাবি ট্রুক যাও মোর বিছনাখানত দীঘাল দি তাতে নাওমান কান্দা কান্দলি মনটো পাতলা হব দে তুমি কান্দা মানে মই গোয়া চাকি সুধিবা পারিম আহা দেশখানত আইন আদালত আকৌ নাই নেকি হে দাদা আছে আছে প্রতিখন দেশ প্রতিখন রাজ্য প্রতিখন জেলাতে আইন আদালত আছে প্রবলেমটো হল আইনে ঢুকি নোপোৱা ক্রিমিনেল বহুত হল এনাই খং উঠে বেটা হাতক কাটি কাটি কলা খাস চিটি দিবা মন যায় কা দাদাক জুনি উঠে নিছি তোমার দরে বহুত ভনিয়াক আছে মালতীর দরে বহুত ঘৈনিয়াক আছে খুইরর নিচিনা বহুত মাক আছে যে নিজৰ ককায়েক নিজৰ স্বামীক নিজৰ পুত্ৰক হেৰুৱাইছে প্লিজ এতিয়া কুল হোৱা কিয়নো ভোলাৰ মংগল চিন্তাৰ কাৰণে আমি আটাইয়ে কুল হৈ থকাটো দৰকাৰ এক মিনিট অ দাদা দাদা শুনকচোন হোলাই আপনার তাতে 20,000 করে টাকা জমা হয়েছিল হাও তো কোন গম পালি এই ফল পেহি কলা এ কনকি না তঞ্চকি বাই তো চ্যানেল না চ্যানেলে বাই তাই মস্ত আখান বাতরে কাগজ এনাই চ্যানেল নাম পোনাই আজি 1,000 দিলা ও দিলু দে কথা হল একেলগে 20,000 টাকা দিব পারা সম্বল মন নাই গতি 5,000-6,000 দি থাকিম দে আপনি আহ কি ইনকাম করে দিও কত ইনকাম করে হোলাহেন মানুহ খাই বই সংসার চলে 20,000 কে টাকা জমা করছে শুনলে কিবা আচরিত হেন লাগে আপনার দরে সব ঠংখুইলা নহয় দিয়ক টাকা কেটা পালি বংলা বংলি খরচ করব সরু বেমার এটাও হলি আমি টাকার অভাবত মারা যাব লাগবো দে 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 হব দে হব দে ওই ভোলাকার পাই মোক মস্ত মায়া লগেছে আর তন্দর ঘরত দুই রাতে থাকি মোর মস্ত মায়া হুমে গেলাই ওই তন্দস যদি কিবা ডাঙার বেমার আজার হয়ে কুম্বা ঠনি মানুষ ঘরত হুমে গডরেজর পরাই সনাই গনাই কাপড়ে কানি মারি আনি ফফলা করি তহতক যদি মই চিকিৎসা করবা নরো মন নাম কথাল গিতা নহয় ফল আমার বাবার কিবা সম্ভেদ অলসি আমার ফালৰ পৰা সম্পূৰ্ণ চেষ্টা কৰি থকা হৈছে বৰমা খবৰ নিশ্চয় পাম একলা পুলিচ ডাইলগ শুনবার ইচ্ছা নাই ক কাৰণে বয়া নাপব কথা পাতক আপোনালোকে এই ছোৱালী টোৱালী চোৱা এই চেপ্টাৰটো দুদিনমান ক্লোজ কৰি ৰাখক এনেকুৱা এটা পৰিস্থিতি হ'ব দিয়ক তাৰপিছত দুদিনমান মোৰ তাত থাকিব নহয় দুখ কৰি নাথাকিব বৌ কন্দা কটা কৰি থাকিলে একো লাভ নাই নহয় ও হেংকে নপা ভণ্টি কান্দলি মন চন গেলা পাতলা ওৱে কালি দিনটো গোটাই কান্দছো না ইতা মনটো নামান পাতলা বসছি বৰমা এডজাষ্ট হৈছেনে কি কলা মানে বৰমাই কন্দা কটা বন্ধ কৰিছেনে নাই মাই এডজাষ্ট হবা পাৰা নাই ও কান্দি আছে হৰ হৰে ভগৱানক গালি পাৰি আছে এহান গোটাই কুলেটিৰ বাহা হৈছি ও ভণ্টি তো না দাদারে উলাব পারবে না বিশ্রী পুলিশের ফালর পরা পুরা চেষ্টা করে থাকা হয়েছে হকলে কইছি ও মায়ও কইছি কি কইছে
তোমার দরে পুলিশ বইনাক তো থাকা দে মাই দিয়া নলকে থাকবে নরে হেউ শান্ত নাই দে আমার কি হা ভন্তি আকো নামতলা দেখুন নাই মানে মোক বহুত ওভার এস্টিমেট করেছে আপনাদেরকে এনিওয়েজ বলকসন বর্মাকে এখন মাত লগাই হুঁ জলা হে মাই তো এনকে নাকাইন বিয়ে আজি মোর দাদাক লাগি বহুত মনত পড়ছে আমি বহু বছর আগতে অ্যাক্সিডেন্টত মারা গেল ভোলা দাদাকে নিজর দাদা জ্ঞান করছিল হে মাই তুই না কান্দি তুই কান্দলে ময়ও কান্দান রাইখ পালো হাও হয়েছি যা ভন্তি কান্দা অ্যাডজাস্ট করাই নাই হরে কান্দি আছে ও মাই কান্দা অ্যাডজাস্ট করক সুচিত্রা ভন্তি আইছি আইসা মাই দেব বই বুদক আপনালোকে এটা কান্দা কাটে অ্যাডজাস্ট করক অ্যাডজাস্ট করা মানে কি বুঝি পাইছি না পনাই ইংরাজি কত বুঝি পাবো মাই ডিয়ার হলি বুঝি পাল্লা কই এডজাস্ট মানে কান্দা বন্ধ করা দুইটা কান্দা কাটা বন্ধ করুক ভন্টি বই ফেলে কথা পাতব ও ভন্টি বহা হব রব কথা পাতাওতে ইংরাজিত নাপইতবা মা ইংরাজির হারামুর আকু বুঝি নাপই ও সুনিতা ভন্টি বুঝি পাব এও কিবা এ বি পাস ও ভন্টি সুনিতা ভন্টিক চিন পাইছ না আগতে লগ পোৱা নাই আমার মাইডিয়ারও সখিয়াকর বইনা ও একদম নিজের ভান্তি রান তোমার দরে তো নাই সবে লগ লাগে কথা পাতা দে মই আকতু বাকতু লালসা করি আনু সা না লাগে নেকি বো ও খাবা রবা মই নিয়েছো খাবি দে মাই এই দুদিন কান্দি কাটি আমি সা ভাত খাবা পার হাহান হইছি ও মাই আমার বাবার কিবা সম্ভেদ অলছি আমার ফালৰ পৰা সম্পূৰ্ণ চেষ্টা কৰি থকা হৈছে বৰমা খবৰ নিশ্চয় পাম একলা পুলিচ ডাইলগ শুনবাৰ ইচ্ছা নাই ক কাৰণে বয়া নাপব কথা পাতক আপোনালোকে দে মাই ব বয়া নাপি দে তাই আমাৰ বাবা মস্ত ভাল পায় নিজৰ যি বৈনাক নহয় সেইটো কবাই নোৱাৰা যি হৈ গল হৈ গল সেইবোৰকে ভাবি ভাবি পাগলি থাকিতো আৰু লাভ নাই দাদাক বিচৰি নাপক গেলি এইটো কথা চৰ্চা হৈ থাকিবই সেইটোতো হয় দিয়াচোন অ মই ঠিক মই খান গাম নহয় দক ভোলা দাদাত আমাৰ কুৰ্মা হৈ এওঁ জয়া ঘৰ খোৱাকপুৰত জানো জানো অ পিছে কাৰ ঘৰ হে পিতি মিস্ত্ৰী কাম কৰে সনাতন মিস্ত্ৰী সনাতন ৰবাচোন তোমালোকৰ গাঁৱতো সনাতন মিস্ত্ৰী দুজন মিস্ত্ৰী দুইজনেই ভাল চাপৰকে সনাতন মিস্ত্ৰী যে মুখত বসন্ত দাগ আছে তেওঁ বৰ ভাল মানুহ বৰ ভাল মিস্ত্ৰী ক্ষীণকে যিজন আছে তেওঁহে মানে মস্ত মদেহী অ হয় হয় মই আকৌ তোমাক সেই মদেহীজনৰ জীয়েক বুলি ভাবিছিলো হৈ দিয়ক মই মদেহী সনাতনৰে জীয়া নহয় মানে আকৌ নহয় দিয়ক মদেহীক মদেহী বুলি নকে ফেলে পূজাৰী বুলি ক'ব না আহোঁ দিয়ক মহন্ত দা আপুনিও আৰু মানুহ এজন দেই জয়াৰ ঘৰ ক'ত জানিলে জয়াৰ বাপেক সনাতন মিস্ত্ৰী বুলিও জানিলে এতিয়া সনাতন মিস্ত্ৰী মদাহীয়ে আছিল নে জোৱাৰীয়ে আছিল এইবোৰ কথা কি দৰকাৰ আছিল নহয় মানে মই হ'ব দিয়ক কওক এতিয়া কি ক'ব খুজিছে এই হেৰি এই ভতিজাজনী মানে মোৰ ঘৰলৈ আহে পাঁচদিনমানেই হ'ল প্লিজ মহন্ত দা এই ছোৱালী টোৱালী চোৱা এই চেপ্টাৰটো দুদিনমান ক্লজ কৰি ৰাখক এনেকুৱা এটা পৰিস্থিতি হ'ব দিয়ক তাৰপিছত দুদিনমান মোৰ তাত থাকিবই নহয় অ' হেৰি আজিৰ পৰা গৈ সুচিত্ৰাই মোৰ তাত থকাৰ ব্যৱস্থা কৰিছে নহয় ভোলাই ঠিক কৰি দিয়া ভাড়াঘৰটোত সুচিত্ৰাও ইয়াতে আছে তেওঁকো লৈ যাওঁ বুজিছে হেৰি আহোঁ দিয়ক মোক আপুনি বুলি ক'ব নালাগে তুমি বুলিয়েই ক'ব বৰ সন্তোষ পালোঁ এতিয়া চৰকাৰী বিষয়া ঘপককৈ তুমি বুলিবলৈওতো বেয়া লাগে এতিয়া বয়স হিচাপে আকৌ আপুনি বুলিবলৈওহে বেয়া লাগে এতিয়া আপুনি পাৰ্মিশ্যনটো দিয়াৰ বাবে তোমাক থেংক ইউ একে উশাহতে মই কথা দুষাৰমান কওঁ দেই কওকচোন ইয়াতে থাকিবাই যিহেতু এই হেৰিহে মোৰ মিছেছৰ লগত বৰকৈ হলি গলি নকৰাই ভাল বুজিছা
এগলা কথা মনত পড়লি, এটা মস্ত কাহিনীয়ে হই হই দিয়ক, সাধু কথা হেনে লাগে। ও খুড়া মোক মাতছিল? অ মাই, আরে হিঙি মাছ আনবা? অ এখেতে এক পোয়া কইলিঙি জালত লাগা হিঙি মাছ আনছে। কেন কেন আনবা? আলু দি রানবো, জুইত রানবো। এ তাই মনে মনে থাকায় খং দেখ, মই বড়িটোর লগত কিবা এটা কথা পাতছি, তই টেপাত টেপাত কে কে মাতা হয়? অ মাই দে কচোন ক, কেন কেন আনবা? আলু দিয়ে রান্ধিম বলে ভাবছো। আকো দরকার নাই, বেহার আছে না? নাই আছে। আজি মোর মতে রান্ধাছুন, খাই ফেলে কবা মোক। দিয়কচোন শুনু, মাছখিনি বাছিছ না? বাছি ফেলে ধুই থৈছো দিয়ক। সেই মাছকে তুমি নিমখ দি তুমি পাঁচভাৰমান ধুবা, তারপর নিমখ হালদি সানি মাছখিনি থৈ দিলা। এটা অল্প বেহার বতা, জোখ মতে নেহুর বতা, আদা বতা, গোটাখিনি পানীত মিহাল করে লক করে কেরাহিত উতলাবা দিলা। যেই উতলাইছি এটা এটাকে লাহে লাহে মাছকিটা ফেলে দিলা। কাঁচা মাছ? এ দেওঁতে কাঁচা, নামে ধর পিছত উহা সিজা মাছ, বেশি সময় উঠলে উঠলে ঠিক ঠপ ঠপ এহান হব আর, এনাইতে লাহেকে নামে থ। তারপিছত ঐ দুই গুড়ি মারলিও ভাতর পাতর পায় নুঠা ফ। হয় হয়, মানে পরিবেশটা বিরাট ধুনিয়া। অ আমার ইয়ার পরিবেশটা এনেও বড় ভাল, এই গরম দিনের মানে আমি প্রায় ইয়াতে বহু। পিছে কথা এটা। অ কোকসুন। মুক আপনি বলে কব নালাগে, তুমি বলেই কব। বড় সন্তোষ পালো, এতিয়া সরকারি বিষয়া ঘপকে তুমি বলবলেও তো বেয়া লাগে, এতিয়া বয়স হিসাবে আকো আপনি বলবলেওহে বেয়া লাগে। এতিয়া আপনি পারমিশন তো দিয়ার বাবে তোমাক থ্যাংক ইউ। একে উশাহতে মই কথা দুখনমান কওঁ দেই। কওকচোন। ইয়াতে থাকিবাই যিহেতু, এই হেৰিহে এই মোৰ মিছেছৰ লগত বৰকৈ হলি গলি নকৰাই ভাল বুইছা? এই হেৰি, এই মানুহগৰাকী আকৌ এনেই বেয়া নহয় দেই, মানে তেওঁৰ কথাই কাক কেতিয়া আমনিদায়ক কৰি পেলায় সেইটোহে তেওঁ উমান নাপায়। ছোৱালী বুলিবলৈ তিনিজনী বুইছা, গুৱাহাটীত থাকে। এতিয়া কিনো ক'ম, এতিয়া ওপৰলৈ থৈ পেলালে নিজৰ মুখতে পৰে, আধুনিকা নামত অত্যাধুনিকা বুঝছা, কর্মকাণ্ড দেখিলে তোমার খঙে উঠিব। হে বয়সত পিছে তোমাকে অকনমান সরু হব, দুশ্বর লগাই দিবা বুঝছা, অকনো বেয়া নাপাও। হেরা মোক লৈ কোনো প্রবলেম নাই, মই ভাল মানু। কথা হল কেতিয়াবা দা, মানে কেতিয়াবা ডাঙরকে কথা কলে গম পাবা মই এঢুক খাইছো। বাৰু চিনাকি পাব ইমানটা শেষ, গুড নাইট দেই। মিহিরাম মাস্টার কুবা কুবিকে কোক গেল হা? দো এক ঠেক যাবা আইসলো, পলাল তেখেত। কি পলাল হা? পলাল আগে এক ঠেক যাম, তারপর দো থানাক যায়, ভোলা দাদার কিবা খবর পালাক না নাপলাক, পাবো না নাপই, ইগলা খবর লবা যাম বলে প্ল্যানিং করে আসলো। আপনাকে দেখা পাই পলাল। মোক দেখা পাই কে পলাল? আপনি নিজে গম নাপই, আপনি যে এটা কামার। বড়লা কাই আগ বড়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, উই উইল সোপ আপ সমঝোতা নেহি, এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, পেপার বোট আমরস, গ্লুকোভিটা ওআরএসি, জুনিয়র হরলিক্স, ইন্ডিকা ইজি হেয়ার কালার আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।